সামনে যে পুরনো স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমিনপুরের, আর এই আমিনপুরটা হচ্ছে একদম পানাম সিটির ঠিক অপোজিটেই। পানাম সিটি থেকে সোনারগাঁও পৌরসভার দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তা দিয়ে কিছু দূর আসলেই এই স্থাপনাগুলো চোখে পড়বে। আর এইখানে বেশ কয়েকটা স্থাপনা আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম। আর এই স্থাপনাটা হচ্ছে দোতলা, আর একটি পরিবার এখন এখানে বসবাস করতেছে। আর এই বিল্ডিং থেকে একটু ভিতরের দিকে গেলেই তখন ওই জায়গায় আরও দু তিনটা স্থাপনা চোখে পড়বে, তার মধ্যে এটা হচ্ছে আর একটা, এটা তো একটা পরিবার বসবাস করতেছে এখন। আর এটার একটু পিছনে গেলেই আরেকটা স্থাপনা চোখে পড়বে, সেটা হচ্ছে এটা। এটা আসলে মন্দির ছিল মনে হচ্ছে, বাট আমি শিওর না এটা মন্দির ছিল কিনা, বাট দেখে বোঝা যাচ্ছে যে ওইরকম কিছু হবে। তো এটার পাশে, ঠিক পাশেই আরও এরকম দুইটা স্থাপনা আছে যেগুলাতে মানুষজন বসবাস করতেছে এখনও। আর এই বিল্ডিংগুলা রক্ষণাবেক্ষণের অভাবে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এবং যারা এই বিল্ডিংগুলোতে বসবাস করতেছে তারাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতেছে।